অনেকদিন পর সকালবেলা স্কুল, সেই আগের রুটিন। যেহেতু দীপের আজকে ফার্স্ট অফলাইন স্কুল শুরু হলো আফটার সামার ভ্যাকেশন, তাই আজকে বললো একটু চলো সঙ্গে, আর ও যাবে সাইকেলে, আমি যাব টোটোতে। তো চলো, পরে এসে বাকি কথা হচ্ছে। অনেকদিন পরে আজকে ফার্স্ট অফলাইন স্কুল শুরু হচ্ছে। তো রাস্তাঘাটে সব জায়গাতেই ছেলে মেয়ে, তাদের গার্জিয়ান্স, সকলেরই ভিড়। প্রত্যেকে খুব এনজয় করছে আজকের দিনটা, কারণ অনেক দিন পরে আবার নতুন করে বন্ধুদের সঙ্গে দেখা। সেন্ট লুকের চারটে গেটই ওপেন, কিন্তু তা সত্ত্বেও ভিড়কে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। সব কিছুর মধ্যে দিয়ে কোনো রকমে পাশ কাটিয়ে জাস্ট স্কুলে ঢোকা। তবে আমি ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি, আমার বাড়িতে অনেক তাড়া ছিল, তো আমি তাড়াতাড়ি ফেরার একটা প্ল্যান করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি ভিতরের একটা রাস্তা দিয়ে কোনো রকমে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে দু বছর পরে ফার্স্ট দেখা হলো, তাদের সাথেই আমি বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি আগে কি ছিল, আগে আমরা গল্প করতে করতে স্টেশন দিয়ে ফিরতাম, এখন স্টেশনের রাস্তাটা বন্ধ থাকে, তাই আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর নিতে আমি যাব না, কারণ আজকে দীপ অনেক দেরিতে বাড়িতে ফিরবে, ওদের অনেক বন্ধু বান্ধব নিয়ে ওদের প্রচুর প্ল্যান আছে, প্রথম অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তো আজকের দিনে ওরা সকলে একটা হ্যাং আউট করবে, বাইরে খেতে যাবে, ওদের ফুল টিম যাবে, সেই ছবিগুলোও তোমাদের দেখাবো। দেখো কেমনভাবে ওরা এই দিনটা কাটায় আর আমি এই দিনটা কীভাবে কাটাই। ওয়েলকাম টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের আরেকটা কর্মব্যস্ত সকালে আমার সকল বন্ধুকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমাদের বাড়িতেও আমরা সবাই ভালো আছি। আজকের দিনটা এইভাবেই শুরু হলো। আজকে খাওয়া দাওয়াটা একেবারে সিম্পলের ওপরই রাখবো, মানে খুব একটা বেশি কিছু করবো না, কারণ অনেক দিন পর দিতে স্কুল শুরু হয়েছে, এখন রুটিনে আসতে বেশ কিছুদিন সময় লাগবে, আর কাল থেকে ওর বাবাও আবার অফিস যেতে স্টার্ট করবে। তো খাওয়া দাওয়াগুলো একদম সিম্পলের ওপর রাখবো, কারণ ঘরদোর গোছাতে সব জিনিসপত্রগুলো ম্যানেজ করতে অনেকটা সময় লাগবে, আর আমি প্রচণ্ড আজকে টায়ার্ড হয়ে গেছি। বারবার কোনো কাজ করতে গেলেই অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, তো সেই জন্যেই আরও একটু সিম্পলের ওপর রাখবো। অলরেডি পিসির বাড়ি থেকে সৌর্য ব্রেকফাস্ট করেছে, ফেনা ভাত, ঘি, আলু সেদ্ধ, পটল সেদ্ধ এসব দিয়ে খেয়েছে। আর এতবার বৃষ্টি আসে, জামাকাপড় তুলতে মেলতে অনেক দেরি হয়ে যাচ্ছে। মাসি এক্ষুনি এসেছিলো, আকাশে ওইরকম মেঘ দেখে মাসি পালিয়ে গেল, বললো আমি গিয়ে শাড়িটা তুলে রেখে আসি। মানে প্রত্যেকের বাড়ির সমস্ত কাজই একদম গণ্ডগোল হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বৃষ্টির জন্য। ঠাঠা করছিলো রোদ্দুর, জামাকাপড়গুলো সব রোদে দিলাম, এই দেখো সব রোদে দিলাম, আর এদিকে আকাশের এই কন্ডিশন, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখন আর আমি তুলবো না, সবগুলো মোটামুটি একটু বীজের দিকেই আছে, যেগুলো শুকনো শুধু সেগুলোই তুলব। ¶¶